ছোটবেলা থেকে তোমরা অনেক ভাব সম্প্রসারণ পড়েছো, আমিও খুব ছোট থেকে একটা ভাব সম্প্রসারণ বারবার মায়ের মুখে শুনতাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাই আমরা আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করেছি অনেস্ট থাকার, এবং আজকেও এসে দেখছি যে চারিদিকে এত পরিমাণে জালিয়াতি, সেখানে কিন্তু এই সততাকে বাঁচিয়ে রাখা খুব দরকার। আজকে তোমাদের সামনে এসেছি আরও একটি জালিয়াতিকে উন্মোচন করতে, আরও একটি জালিয়াতি তোমাদের সামনে দেখাতে, যে তোমরা যাতে সেই জালিয়াতি থেকে দূরে থাকতে পারো, যাতে এই দালাল চক্র থেকে দূরে থাকতে পারো, যাতে তোমরা আসল ফোকাসটা তোমাদের পড়াশোনাতে করতে পারো, এইসব সমস্যা থেকে দূরে থাকতে পারো। আমি আজকের যে জালিয়াতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম ডাইরেক্ট জালিয়াতি ঘরে চলে এসে, অর্থাৎ এতদিন জালিয়াতি বাইরে হচ্ছিল, তোমাদের সাথে বলেছিলাম যে তোমাদের এই যে প্রশ্ন বিক্রি হচ্ছে এইসব চক্রান্তে পড়ো না, প্রশ্ন বিক্রি কখনো হয় না। আজকে দেখা যাচ্ছে যে আমার সাজেশনই কপি করে নিয়ে বেচে দিচ্ছে, মানে জালিয়াতির তো একটা সীমা থাকা উচিত, এবং আমার সাজেশন কপি করে নিয়ে তারা অন্যান্য গ্রুপে দিয়ে কি বলছে যে স্পেশাল টিচারকে দিয়ে তারা বানিয়েছে, অর্থাৎ গেস্ট টিচার, স্পেশাল টিচার, কত কত সংজ্ঞা তাদের কাছে, তাদেরকে দিয়ে বানিয়েছে, এবং সেটা নিয়ে তারা পরিপূর্ণরূপে একটা ভয়ঙ্কর মার্কেটিং করছে। এবং সেই ফাঁদে, সেই মার্কেটিংয়ের ফাঁদে অনেক 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 বাংলার ছেলে মেয়ে যারা হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, যারা হয়তো তাদের বাবা মা অতটা শিক্ষিত নয়, তারা প্রথম সায়েন্স নিয়ে পড়ছে, তারা কিন্তু প্রতারিত হচ্ছে এবং তাদের এই প্রতারণা করা হচ্ছে। তাই এইটা আমাদের সবাইকে একসাথে রুখে দিতে হবে, আমরা চাইলেই এটাকে একসাথে রুখে দিতে পারি। আমাদের এসওই বাংলা এই ধরনের কম্প্রোমাইজ কখনোই করে না। বারবার আমি তোমাদের সামনে এই ধরনের আওয়াজ নিয়ে এসেছি, বারবার কথা নিয়ে এসেছি, এবং আগামী দিনেও আনবো। দেখো, আমরা এমন একটা দেশ, এমন একটা রাজ্যে বাস করছি যে আমাদের স্বপ্ন অ্যাকচুয়ালি ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু আমাদের কাজ অ্যাকচুয়ালি কত জালিয়াতি করতে পারি, কে কার থেকে জালিয়াতি এগিয়ে। দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতা জালিয়াতি করছে, দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারী জালিয়াতি করছে, দেখা যাচ্ছে যে স্কুল মাস্টার জালিয়াতি করছে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর জালিয়াতিতে পরিপূর্ণ হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত জালিয়াতিতে ডুবে গেছে। এই রকম একটা সমাজে আমরা বাস করছি, এবং আমরা স্বপ্ন দেখছি যে এই সমাজ, ভারত এই রাজ্য জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। আমি জানি না এটা কখনো সম্ভব কিনা। নিজের গায়ের মধ্যে জ্বালা করে, ডিপ্রেশন কুড়ে কুড়ে খায়, যেটা কি দেখছি আশেপাশে, জগৎটা কিভাবে বদলে যাচ্ছে। আমি প্রতিবাদ করব, শেষ পর্যন্ত প্রতিবাদ করব, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত প্রতিবাদ করব, থেমে থাকবো না। আজকে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সাজেশন, যেটা তোমাদের ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করা হয়েছিল, আমাদের যে সাজেশনের কোশ্চেন পেপারগুলো, সেই কোশ্চেন পেপারগুলো কেউ নিয়ে সে তার স্পেশাল টিচারকে দিয়ে বানানো কোশ্চেন পেপার বলে কিভাবে অ্যাড দিচ্ছে তোমরা দেখো। আমি তার সাথে কালকে ফোনে কথাও বলেছি, আমি কল রেকর্ডিংও শোনাবো। আমি তাকে বলেছি, আমি তাকে এটা ধমক দিয়েছি যে আমি লিগাল ব্যবস্থা নেব, এবং আমি সত্যিই লিগাল ব্যবস্থা নেব। তার কারণ এটা হতে পারে না, মানে এই ধরনের জালিয়াতি, তোমরা বলো সারা বছর ধরে, মানে দু বছর ধরে তোমরা আমার হাতের লেখা দেখে আসছো, এটা কার হাতের লেখা? আমিন উশারের হাতের লেখা। কার হাতের লেখা? এটা আমিন উশারের হাতের লেখা, কিন্তু এখানে স্টাম্পটা কার? স্টাম্পটা হচ্ছে কলেজ অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, নার্সিং, ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং। সে স্পেশাল টিচারকে দিয়ে এই সাজেশনটা বানিয়েছে, এই কোশ্চেনগুলো সে বানিয়েছে। আমার স্টুডেন্টরাই আমাকে এই পিডিএফটা পাঠাচ্ছে যে স্যার দেখুন, আপনার সাজেশন বিক্রি, আপনার সাজেশন নিয়ে মার্কেটিং হচ্ছে, আপনার সাজেশন নিয়ে গ্রুপে দিয়ে বলা হচ্ছে এটা আমাদের সাজেশন, আমাদের স্পেশাল টিচার বানিয়েছে, আমাদের কাছ থেকে কোর্স কেন, নার্সিংয়ের কোর্স কেন, ফার্মাসিং কোর্স কেন, ইঞ্জিনিয়ারিং কোর্স কেন। পুরো ঢপবাজি কাজ করা হচ্ছে, পুরো একদম ছাপড়ি কাজ এইগুলো করা হচ্ছে। দেখো কিভাবে করা হচ্ছে, আমি কে করছে এটা তার নামও বলছি আমি তোমাদেরকে। আমি কনফার্ম টোটাল ডাটা আমি কালেক্ট করেছি, সমস্তটা আমি তোমাদের সামনে রাখছি। তোমরা এই ধরনের চক্রান্তে, আমি শুধু এটুকু বলবো, তোমরা এই ধরনের প্রতারণা, এই ধরনের চক্রান্তে পা দিও না। এই সাজেশনগুলো দেওয়ার পর তার আসল উদ্দেশ্য এটা, সাজেশনগুলো সে মার্কেটিংয়ে লাগালো, তার আসল উদ্দেশ্যটা দেখো, সিট বুকিং গোয়িং অন, অ্যাডমিশন ওপেন, হেল্পলাইন নাম্বার এত, জয়েন এ ক্যারিয়ার ওরিয়েন্টেশন কোর্স, ডি.ফার্ম, বি.ফার্ম, বি.সc নার্সিং, জিএনএম, বিএমএলটি। আরে ভাই, তুই করা কোর্স সৎভাবে করা, অনেস্টিটা মেনটেন কর। তুই যে জেনারেশনকে কোর্স করাচ্ছিস তাদেরকে কি শিক্ষা দিবি? সততার তো আমাদের সবচেয়ে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা আমাদের প্রফেশনে যদি সততা না রাখি তাহলে কিভাবে হয় সেটা? এগুলো অ্যাড তো এমনিও দিতে পারে সে, কিন্তু না, সাজেশনটা দিলে স্টুডেন্টরা খাবে, তাই সাজেশনটা আগে এবং তারপর এই অ্যাড। আমি তোমাদেরকে এটা নিয়ে কথা বলছি যে এই বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম গুলো নিয়ে আমি কথা বলছি যে কিভাবে ছাপড়িবাজি করা হচ্ছে এবং কিভাবে আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি, এটা আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো পুরো পোস্টার, মানে সাজেশনের শেষে নিজের পোস্টার লাগানো। আমি তোমাদের সাথে এটা নিয়ে শেষে কথা বলছি। প্রত্যেকটা এই বি.ফার্ম, ডি.ফার্ম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম একদম কোর্স করিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, কোর্সে মাথা খারাপ, বুঝতে পারছো তো? এইবার আমি তোমাদেরকে কথা বলছি, এই ব্যক্তিটি, এই মহান ব্যক্তিটি হচ্ছেন আতাউল স্যার, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার আতাউল স্যার, এবং এখানে তার বোধহয় নামও আছে। এই মহান ব্যক্তিটির নাম হচ্ছে আতাউল স্যার এবং তার ফোন নাম্বার এখানে আছে। হ্যাঁ, কোথায় নাম? ও এই যে হোয়াট আফটার 12 আতাউল স্যার কল, ফোন নাম্বার এবং আতাউল স্যারের নাম দেওয়া আছে। ইনি হচ্ছেন বারাসাতের, আমাদের চাঁপাডালির মোড়, উত্তর চব্বিশ পরগনার বারাসাতে এনার অফিস আছে। আমি এনার অফিস অ্যাড্রেসটাও নিয়েছি, আমি নোট ডাউন করেছি। এনার বিরুদ্ধে আমি বলেছি লিগাল অ্যাকশন নেব। ইনি এই কাজটা করছেন। তো এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমার কাছে কালকে আমি কথা বলেছিলাম, সেই কল রেকর্ডিংও আছে, তোমাদেরকে সেই কল রেকর্ডিংও একটু আমি শোনাচ্ছি যে কিভাবে এরা এই কাজগুলো, এই ঘৃণ্য কাজগুলো করছে। যে সাজেশন হিলাল কলেজ যেদিকটাতে আছে, হ্যাঁ আমি স্টুডেন্টের বাবা বলছি আর অ্যাটলিস্ট আপনি ক্যাম্পাসে আসুন আমাদের। একদম আপনার ক্যাম্পাস ডিটেইলসটা একটু দিন, মানে কিভাবে যাব। দেখো স্পেশাল টিচারকে দিয়ে বানানো। আমি ক্যানিং এ নিউ এই নাম্বারটা পেলাম আর কি, স্পেশাল টিচারকে দিয়ে বানানো সাজেশন। আমাদের ঠিক আছে, আমাদের নিজস্ব হসপিটাল রয়েছে, আমাদের 4টে নার্সিং কলেজ আছে। হ্যাঁ মানে কোনো টিচার যেখানে করান আর কি, সেই ইনস্টিটিউটের নামটা কি? এটা জেনারেল টিউশন পড়ান, তাদের তৈরি করে। ও টিউশন পড়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওখানে দেখলাম ওই আতাউল স্যার বলে কেউ লিখেছেন আর কি। আমি আর কি ওনার কাছে পড়তে চাইছিলাম অনলাইনে এই কিছুদিনের জন্য, মানে সাজেশনের জন্য আর কি, কিছু ক্লাস যদি করান। বুঝতে পারছো, স্পেশাল টিচারকে দিয়ে বানানো সাজেশন। আমি ওনাকে স্পষ্ট বলেছি কালকে যে অ্যাকশন নেব। এবার আমি তোমাদেরকে এই ব্যাপারটা একটু বলি যে বি.ফার্ম, ডি.ফার্ম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, এই যে নার্সিং না, বেসরকারি কলেজ থেকে নার্সিং পড়া, কিছুদিন পর সেই সব ছেলে মেয়ে গরু ছাগলের মতো পাড়ায় ঘুরে বেড়াবে, তাদের দিকে কেউ ফিরেও তাকাবে না। আমি এটা বুঝতে পারছি না যে কেন ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়ার পর, সায়েন্সের মতো স্ট্রিম, এত শক্ত মানে এত ভালো একটা স্ট্রিম নিয়ে পড়ার পর তারা কেন এই জিএনএম, এএনএম এইসবের পিছনে ছুটছে এবং কেন তারা গভর্নমেন্টে না গিয়ে কেন তারা বেসরকারিতে যাচ্ছে। আমি জানি না সত্যিই কেন যাচ্ছে। আমাদের আমি যেখানে থাকি, আমাদের এখানে হু হু করে ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়ছে, যা তা করে রেজাল্ট করছে এবং তারপর বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম সব বেসরকারি, ব্যাঙ্গালোর চলে যাও, লাইফ সেটেল হয়ে যাবে, এই হবে সেই হবে। এবং কিছু মানুষ যারা পাড়ায় পাড়ার মোড়ে মোড়ে এরকম তল্পিতর্পা নিয়ে বসে আছে, যারা এই বুদ্ধিগুলো দিচ্ছে যে ও তুমি পড়াশোনা করোনি, ভালো করোনি, কি আছে, তুমি ব্যাঙ্গালোর চলে যাও, তুমি ব্যাঙ্গালোর চলে গিয়ে নার্সিং পড়ে ফিরে আসো, তুমি দেখবে তোমার জয় জয়কার চারিদিকে। কিচ্ছু হবে না, আমি বলে রাখছি, কিচ্ছু হবে না। আজ থেকে 5 বছর পর কিচ্ছু হবে না। তার কারণ যে পরিমাণে ছেলে মেয়ে বেসরকারিতে নার্সিং পড়ছে, জিএনএম, এএনএম পড়ছে, তারা কিন্তু কোনো চাকরিই পাবে না। হসপিটালের উন্নতি হচ্ছে, হসপিটাল বাড়ছে, তুমি দেখেছো তোমার এলাকায় একটা হসপিটাল থেকে 2টো হসপিটাল হয়েছে। তাহলে চাকরি কোথায় দেবে সরকার? কোথাও দেবে না। ফ্যাফা ফ্যাফা করে ঘুরে বেড়াতে হবে, ম্যামা ম্যামা করে ঘুরে বেড়াতে হবে, না হলে পাড়ার মোড়ে ওই রকম তল্পিতল্পা নিয়ে আবার বসতে হবে যে আমিও ব্যাঙ্গালোর থেকে পড়ে এসেছিলাম, তোমরাও যাও, তোমরাও জীবনে জয় জয়কার হবে। এটা করো না। তোমরা একটা কথা ভালো করে বোঝো, ভালো করে পড়াশুনো করো। সায়েন্স নিয়ে পড়ছো, এখান থেকে নাসা, ইসরোতে চলে যাওয়া যায়। তুমি একটা সামান্য গভর্নমেন্ট কলেজে নার্সিং ক্র্যাক করতে পারবে না? একটু ভালো করে পড়লেই গভর্নমেন্ট কলেজগুলোতে নার্সিং ক্র্যাক করা যায়। জিএনএম, এএনএম পড়ো, গভর্নমেন্ট থেকে পড়ো। 4 লাখ 5 লাখ 4 লাখ টাকা চাইছেন ইনি আতাউল স্যার, 4 লাখ টাকা। মানে উনি খাবেন কমিশন, আরো খাবে কমিশন, আরো খাবে। এই খেয়ে 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 গিয়ে তোমার কোর্সটা হবে, মানে সবাই খাচ্ছে টাকা। এই দালাল চক্রে পড়ো না। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা প্লিজ বিভ্রান্ত হয়েও না, এই দালাল চক্রে পড়ো না। বেসরকারিতে নার্সিং আমি একদম এটা নিয়ে আমি ফুল একটা ভিডিও তোমাদেরকে দেব, যেটা কত বড় স্ক্যাম, কত বড় জালিয়াতি। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, বেসরকারিতে নার্সিং জিএনএম এএনএম তোমরা পড়বে না। সরকারিতে চেষ্টা করো, না হলে বিএসসি করো, বিএসসি করে কম্পিটিটিভ এক্সাম চেষ্টা করো, না হলে নিজের বিজনেস করো, কিন্তু বেসরকারিতে জিএনএম এএনএম পড়ো না। সেলফ এমপ্লয়েড হওয়ার চেষ্টা করো, কিন্তু বেসরকারিতে জিএনএম এএনএম নিয়ে পড়ো না। এবং এই পড়াটার পিছনে তোমরা জানো না, আমাকে বহুজন এমন অনেক অফার দিয়েছে, এমন তল্পি বাহকরা, এই আতাউলের মতো এমন তল্পি বাহকরা আমাকে অফার দিয়েছে যে একটা জিএনএম নার্সিং, একটা এএনএম নার্সিংয়ের স্টুডেন্টকে ভর্তি করালে আমি 50,000 টাকা পর্যন্ত পেতে পারি। তুমি ভাবো যে আমাকে তারা 50,000 টাকা দেবে বলছে, তার মানে তোমার কাছ থেকে তারা কত টাকা লাভ করছে, কত টাকা তারা লাভ করছে, তারা কত জালিয়াতি করছে, এটাকে ভাবো। এটা ঠিক নয়। আমি ওদেরকে বলে দিয়েছি 50,000 নয়, আমাকে 50 লাখ টাকা দিলেও আমি একটা স্টুডেন্টকে আপনাদেরকে দেবো। তার কারণ আমি কখনো টাকার জন্য, অর্থের জন্য কখনো এই কাজটা করি না। আমি ভালোবাসার জন্য এই কাজ করি, আইডিওলজির জন্য এই কাজ করি, আদর্শের জন্য এই কাজ করি। এটা আমার কাছে আদর্শ। আমি একটা স্টুডেন্টকে ভালো করার চেষ্টা করব, কিন্তু ভালো না করতে পারি, তার দিয়ে মুনাফা নেব না, তার দিয়ে পরিশ্রম করব না, তার দিয়ে আমি ব্যবসা করব না। তবে যদি এটা বলে কেউ যে হ্যাঁ আপনি তো পড়িয়ে টাকা নেন, অবশ্যই নিই, সেটা আমার পারিশ্রমিক, আমি কষ্ট করছি তার বিনিময়ে টাকা নিচ্ছি। আমি ভুলভাল বুঝিয়ে তাকে ভুলভাল গাইডেন্স দিয়ে তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। এটা আমার ক্ষেত্রে লজিক্যালি ট্রু নয় এবং আমার আদর্শের সাথে মেলে না। তাই তোমরা প্রত্যেককে আমার আন্তরিক অনুরোধ যে তোমরা এই বেসরকারি জিএনএম এবং এএনএম নার্সিং, বিফার্ম ডিফার্ম, যারা এরকম তর্পি খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে পাড়ার মোড়ে মোড়ে, তাদের সাথে কোনো রকম ডিল করো না, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে কোনো পাত্তা দিও না, তাদেরকে তোমরা উপেক্ষা করো। তারা সমাজের জঞ্জাল। এই আতাউল স্যারের গান, দেশপ্রেমিক গান লাগানো ফোনে রিংটোন, আমি ফোন করলাম, আর তারপর তার কাজকর্ম এমন। আমরা যে দেশে বাস করছি সেই দেশের মানুষই যদি ভালো হয়ে যেত, তাহলেই আমাদের দেশ ভারত সবার শ্রেষ্ঠ আসন অবশ্যই নিত, আমাদের দেশ ভারতবর্ষ মহান হতো। কিন্তু আমাদের দেশের জনগণ, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর, চাকরিজীবী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণে দুনাম্বারি, এত পরিমাণে জালিয়াতি, যার জন্যই আজকে আমাদের এই অবস্থা। তোমরা প্রত্যেকে পড়াশুনো করছো, প্রত্যেকে ভালো ফিউচার তো অবশ্যই গঠন করবে, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। সবসময় তোমরা চেষ্টা করো নিজের জায়গাতে অনেস্ট থাকার, তাহলেই কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন, অর্থাৎ তোমরা একটা সুদিনের স্বপ্ন দেখতে পারবে, একটা সুন্দর ভারতবর্ষকে দেখতে পাবে। এবং এটুকুই আমার চাওয়া, যেন মৃত্যুর আগে এটুকু দেখে যেতে পারি যে সত্যিই আমার ভারত, যে খাতার পাতায়, কবিতার পাতায় যে লেখাটা ছিল, ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, সত্যিই আমার ভারত সেই শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত হয়েছে, সত্যিই আমার ভারত মহান ভারত হয়ে উঠেছে। থ্যাংক ইউ সবাইকে।